তো বন্ধুরা চলুন আজকে কি করে নারকেল গাছে উঠে নারকেল পাড়তে হয় সেটা আজকে দেখাবো। আজকে এই দাদাটি নারকেল গাছে উঠবে, প্রথমে পায়ে দড়ি বেঁধে নিল, তারপরে শরীরের সাথে দড়ি বেঁধে নিচ্ছে, আস্তে আস্তে দড়িটা বেঁধে নিয়ে গাছে ওঠার দিকে চেষ্টা করবে। আজকে আমরা চলে আসলাম নদীর পাড়ে, ডাব পাড়বো, ডাব খাবো। নারকেল গাছে কী করে উঠতে হয় সেটা আজকে তুলে ধরছি। এই দাদা প্রথমেই পায়ে দড়ি বেঁধে নিয়েছে, তারপরে এই দড়ি শরীরের সাথে বেঁধে নিয়েছে, এবার উপরে ওঠার দিকে চেষ্টা করছে। গাছটা অনেক প্রচণ্ড লম্বা, আপনারা দেখুন গাছ কী সুন্দর উঠছে, বাদরের মতন লাফিয়ে লাফিয়ে খুব স্পিড ওঠা। আমরা ওই পাশে চলে যাব, এবার পুরো গাছটা তুলে ধরবো কী করে গাছ থেকে ডাব পাড়তে হয়। আমাদের সাথে এই কাকাটি আছে, এই দেখুন অনেক উপরে উঠে গেছে গাছের, পুরো গাছ থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল পাড়বে। নারকেল আর একটুখানি বাকি আছে ওঠার, তো অনেকটা উপর উঠে গেছে। এই দড়িটা নিয়েছে, যেহেতু দড়িতে ডাব বেঁধে পারবে, মানে ডাব প্রত্যেকে ফেললে ডাব হয়তো ফেটে যেতে পারে, এই জন্য দড়ির সাহায্যে ডাব নেওয়া হবে। তো প্রথমেই গাছে ওঠার চেষ্টা করছে। তো আমরা নদীর পাড়ে চলে আসলাম আজকে, খুব সুন্দর সুন্দর গাছ। আজকে এই গাছটা যে কী করে ডাব পাড়ে সেটাই তুলে ধরছি। সাদা থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর গাছটা অনেক উঁচু, দাদাটা উঠে গেছে, আর একটু শানি বাকি, আর একটু শানি বাকি। এই তো ডাবও পেরে ফেলেছে দড়ির সাহায্যে, ডাবগুলোকে সাইডে রাখার চেষ্টা করা হচ্ছে। দেখুন কি সুন্দর পদ্ধতিতে ডাব পাড়ছে। আজকে আমাদের এই ডাব পাড়া ভিডিওটা তুলে ধরলাম, আবার আরেক কাদি পাড়ছে কি সুন্দর পদ্ধতিতে ডাব পাড়ছে। আজকে সকাল সকাল পৌঁছে গেলাম নদীর পাড়ে ডাব পাড়ার পদ্ধতি নিয়ে। তো আজকে আমরা কি করে ডাব পাড়ছে সেটা তুলে ধরলাম। দাদা এবার গাছ ছাড়ার চেষ্টা করছে, এবার দাদার ডাব পাড়া হয়ে গেছে, দাদাটি আবার নিচে নামছে দড়ির সাহায্যে। অসাধারণ প্রতিভা ডাব গাছে ওঠার, সেকেন্ডের মধ্যে ডাব গাছে উঠে গেছে, আবার মিটের মধ্যে নেমে যাচ্ছে। নামার স্পিড খুব প্রচণ্ড বেগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এরকম দারুণ দারুণ ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে ডাব পাড়া ভিডিওটি আজকে এই পর্যন্তই আমরা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।